মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী অভিনীত রোম্যান্টিক সিনেমা আলাপ। এর আগে রক্তবীজ ছবির হাত ধরে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছিলেন মিমি ও আবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী বলেন, তাকে নিয়ে আবিরের অনেক অভিযোগ রয়েছে। তার অভিযোগটি কি? মিমি বলেন, আবিরের ধারণা আমি নাকি আবিরকে হিরো হিসেবে মানতেই চাই না। এই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, কেউ খুব কাছের হলে তাকে স্টার বা হিরো বলে মানতে ইচ্ছে করে না। আবিরদা আমার খুব কাছের একজন মানুষ। অন্যদিকে বয়স বাড়লেও মিমির প্রতি ব্যবহারের কোনো পরিবর্তন হয়নি আবিরের। তিনি বলেন, আবিরদা আগে আমাকে যেভাবে ট্রিট করতো এখনও ঠিক তেমনটাই করে। এত অভিযোগ অনুযোগের পরেও মিমির প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তিনি বললেন, তুমি এখন দুর্দান্ত অভিনয় করছো, আগের থেকে অনেক দক্ষ এবং ডিসিপ্লিনড হয়েছো। আসলে অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে, আর তুমি একজন ভালো মানুষ। আগামী 26 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে মিমি এবং আবির অভিনীত ছবি আলাপ। আরও একবার মিমি আবিরের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় বাংলা ছবির দর্শক মহল। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।